আসসালামু আলাইকুম। বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ওষুধটির নাম হচ্ছে টাইম্যাক্স 25 mg ট্যাবলেট। এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটির জেনেরিক নেম হচ্ছে ক্লোমিফ্রামিন হাইড্রোক্লোরাইড। এটি হয়তো অনেকেরই কাছে ওয়ান টাইম সেক্সের মেডিসিন হিসেবেও পরিচিত। আসলে এটি ওয়ান টাইম সেক্সের মেডিসিন নয়, তবে হ্যাঁ, এটি দ্রুত বীর্যপাত থেকে সমাধান দিতে পারে। অর্থাৎ যাদের সহবাস করার সময়, মিলন করার সময় দ্রুত বীর্যপাত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটি নির্দেশিত। এছাড়াও এটি আরও অনেক কাজ করে, যাদের বয় বেশি, যাদের অতিরিক্ত বয় রয়েছে, কিছু হতে না হতেই আতঙ্কিত হয়ে যায়, দড়ি দেখলেই সাপ মনে করা, এমন একটা অবস্থা আর কি, অল্পতেই গাবড়ে যাওয়া, তাদের ক্ষেত্রে, সেই সকল রোগীদের ক্ষেত্রে টাইম্যাক্স 25 mg ট্যাবলেট এই মেডিসিনটি সেবন করা হয়। এবং যারা বিষণ্ণতায় ভুগছে তাদের ক্ষেত্রে এটি সেবন করা হয়। অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার ক্ষেত্রেও এটি কিছুটা কাজ করে। আর যাদের বীর্যপাতের সমস্যা রয়েছে, ঘুমের মধ্যে হঠাৎ অজান্তেই বীর্যপাত হয়ে যায়, এটি আগেই বলছিলাম, সাধারণত এই সকল রোগের ক্ষেত্রে টাইম্যাক্স 25 mg ট্যাবলেট এই মেডিসিনটি সেবন করা হয়। বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসুন আমরা এই মেডিসিনটির খাওয়ার নিয়ম কি জেনে নিই। এটির খাওয়ার নিয়ম বা সেবন বিধি হচ্ছে, এটি দিনে একবার সেবন করতে হবে, 24 ঘন্টা পরপর দিনে একবার সেবন করতে হবে। এটি আপনাকে রাতে ভরা পেটে সেবন করতে হবে। সতর্কতা, যাদের মেগি রোগ রয়েছে, হৃদরোগ, নিম্ন রক্তচাপ, গ্লুকোমা, কষ্টকাঠিন্য এবং আত্মহত্যা করার প্রবণতা বা মানসিক সমস্যা আছে, বিজ্ঞ অথবা যকৃতের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে। এটি সেবন করার পর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে দুর্বলতা, মাথা ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, মেজাজের পরিবর্তন, শুষ্ক কাশি, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা হতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, ঘুমের ব্যাঘাত, সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিংবা এর বাইরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে যদি কোনো তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখে যায়, অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখে যায়, খুব বেশি খারাপ লাগে, সেক্ষেত্রে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি পাবেন কোথায়, এটির বাজার মূল্য কত জানিয়ে দিই। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে, ওষুধের দোকানে পেয়ে যাবেন। আর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে, আপনি যদি প্রতি বক্স ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি বক্সের MRP হচ্ছে 270 টাকা, তবে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।